নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশেষে আপনাদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং আপনাদের খানিকটা স্বস্তি দিয়ে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা তথা বীরভূম জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল আজকে নিজাম প্যালেসে সিবিআইয়ের খাঁচায় গিয়ে দেখা করলেন। সেখানে তার প্রশ্নোত্তর পর্ব চলছে। প্রশ্নোত্তর পত্রটা তুললাম খুব সেন্সিটিভলি, কেননা আজকে তৃণমূল কংগ্রেসের যেটা মুখপত্র রয়েছে অর্থাৎ জাগো বাংলা, সেখানে কিন্তু মুখপত্রে লেখা হয়েছে গতকাল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই কোনো জেরা করেনি, সেখানে নাকি প্রশ্নোত্তর পর্ব হয়েছে। তাই সেই প্রশ্নোত্তর পর্ব আজকে ফেস করতে গেছেন অনুব্রত মণ্ডল। এখন একটাই প্রশ্ন উঠছে, দিনের শেষে উইকেট কি পড়বে? তবে সেই প্রশ্নের আগে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু উঠে আসছে, সেটা হচ্ছে যে হঠাৎ করে অনুব্রত মণ্ডলের হইলটা কি? আমাদের কেষ্টবাবু, যিনি এত কিছু এতদিন ধরে করছিলেন, অসুস্থতা, নিজাম প্যালেস যেতে গিয়ে তার গাড়ি এসএসকেএম এ উডবান ওয়ার্ডে ঘুরে গেল, সেখান থেকে বিভিন্ন রকম অসুখের কথা শোনা গেল, তারপর তিনি 21 তারিখ অবধি সময় চেয়ে নিলেন এবং মাঝখানে তার আবার শরীর খারাপ হয়েছিল শোনা গেল, তিনি হসপিটালে ছুটে গিয়েছিলেন, যদি হসপিটালে ভর্তি নেওয়ার রিস্কটা নেয়নি, কিন্তু তিনি 21 তারিখ অবধি সময় চেয়েছিলেন। কিন্তু হঠাৎ করে সময়ের আগে কি এমন ঘটনা ঘটলো যাতে তড়িঘড়ি অনুব্রত মণ্ডল চলে গেলেন নিজাম প্যালেসে সিবিআই জেরার মুখোমুখি হতে? আজকে তিনি যে মামলাটিতে মুখোমুখি হতে গেছেন সেটা হচ্ছে গরু পাচার মামলা, এবং এই গরু পাচার মামলায় তাকে কিন্তু সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। এছাড়াও কিন্তু তার নামে বা তাকে সিবিআই যে ঘটনায় ডেকেছে সেটা হচ্ছে ভোট পরবর্তী হিংসা, সেখানে কিন্তু তিনি এখনো যাননি, তিনি গরু পাচার মামলায় সাক্ষী হিসেবেই গেছেন। এবার প্রশ্নটা হলো, কেন সময়ের আগেই নিজে থেকে তিনি যোগাযোগ করে চলে গেলেন সিবিআই দপ্তরে? দেখুন, যেটা সংশ্লিষ্ট মহল থেকে উঠে আসছে সেটা হচ্ছে, 1 নম্বর, এই মামলার যা গতি প্রকৃতি তাতে কিন্তু তার হাজিরা দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কেননা এই মামলায় যেটা হতে চলেছে, তিনি যদি এরপর হাজিরা না নিতেন তাকে এই ভোট পরবর্তী হিংসা এবং গরু পাচার মামলা মিলিয়ে, দুটি মামলা মিলিয়ে প্রায় 9টি নোটিশ করা হয়েছে এবং তিনি কিন্তু সেখানে ফেস করেননি। এবং এর ফলে আইনজীবী মহল যেটা বলছিল, এরপরে কিন্তু অনুব্রত মণ্ডলের বাঁচাটা কার্যত কঠিন হয়ে যাচ্ছিল এবং আগামী দিনে কিন্তু এরপরে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যেতে পারত, তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে সিবিআই কিন্তু জেরা করতে পারে। তাই যখন তিনি বুঝতে পারলেন যে সিবিআই জেরা তিনি কিছুতেই এড়াতে পারবেন না, তিনি ফেসটা করলেন। কিন্তু এই পরিস্থিতি তো হঠাৎ করে তৈরি হয়নি, কেননা তিনি খুব ভালো করেই জানতেন তিনি 9টি নোটিশ এড়িয়েছেন, প্রভাবশালী ব্যক্তি, সেই জন্য সিবিআই এখনো কোনো ড্রাস্টিক স্টেপ নেয়নি। কিন্তু কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে হলে এতক্ষণ অ্যারেস্টটা হয়েই যেত, আজ না হলে কাল সেটা হওয়ারই ছিল। তাহলে হঠাৎ করে কি এমন ঘটলো যে তিনি এখন ডিসিশনটা নিলেন? দেখুন, যেটা সবাই মনে করছে, বিশেষ করে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, যে এর আগে কিন্তু দুটি হাই প্রোফাইল জেরা হয়ে গেছে গতকালই। সকালে ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকেছিল সিবিআই, তাকে সারা দিন ধরে প্রশ্ন করা হয়েছে এবং সারা দিন ধরে প্রশ্ন করার পর দিনের শেষে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি নিজের বাড়িতে ফেরত গেছেন এবং সেই জায়গাতে তাকে কিন্তু কোনো রকম কোনো গ্রেপ্তারি করা হয়নি। এরপর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী, তাকে কিন্তু এসএসসি দুর্নীতিতে ডাকা হয়েছিল। এবং আপনারা জানেন এই পার্থবাবুর মামলাটিতে এর আগে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল তাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে এবং যদি তিনি তদন্ত অসহযোগিতা করেন তাকে দরকার হলে অ্যারেস্ট করতে পারে সিবিআই। সেই জায়গায় তিনি ডিভিশন বেঞ্চে চলে যান এবং সেখানে 5 সপ্তাহের টাইম চান, তাকে 5 সপ্তাহের টাইম দেওয়া হয়েছিল এবং 5 সপ্তাহের টাইম দেওয়ার পর যখন ডিভিশন বেঞ্চ এটা হিয়ারিং করলো, তাকে বলে দিল যে না, সিঙ্গেল বেঞ্চের রায় ঠিক আছে, আপনাকে ফ্রেশ করতে হবে। এবং তিনি তারপরেও কিন্তু প্রধান বিচারপতির এজলাসে গিয়েছিলেন, সেখানকার ডিভিশন বেঞ্চে গিয়ে তিনি কিন্তু রক্ষা কবচের এক্সপেকটেশন করেছিলেন, কিন্তু তার যে পিটিশন ছিল সেটা সঠিক পদ্ধতিতে হয়নি, মামলা পদ্ধতি সঠিক হয়নি, সেই জন্য প্রধান বিচারপতি সেটা অ্যাকসেপ্টই করেননি। এবং এর ফলে যেটা হয়েছে, তিনি কালকে সিবিআই দপ্তরে গিয়েছিলেন কোনো রক্ষা কবচ ছাড়াই এবং তিনি শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছিলেন যদি রক্ষা কবচটা থাকে তাকে অ্যারেস্ট করতে না পারে। তার ফলে একটা জল্পনা ছিলই সবসময় যে যেহেতু রক্ষা কবচ ছাড়া তিনি যাচ্ছেন এবং যেখানে বিচারপতি এই ধরনের ভার্ডিক্ট দিচ্ছেন দরকার হলে তাকে অ্যারেস্ট করতে হবে, তাহলে কি দিনের শেষে পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হবেন? দেখা গেল মোটামুটি 3.5 ঘন্টা জেরা পর্ব চলেছে, সেই 3.5 ঘন্টার মধ্যে প্রথম 1 ঘন্টা যেটা হয়েছে সেটা ওই ডকুমেন্টেশনের ব্যাপার গেছে, তারপর তাকে 2.5 ঘন্টায় দু দফায় জেরা করা হয়েছে এবং জেরা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বেরিয়েছেন, সাংবাদিকদের মুখোমুখি হননি, তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি, তিনি সোজা সেখান থেকে বেরিয়ে চলে গেছেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, রক্ষা কবচ না থাকা সত্ত্বেও
তাকে কিন্তু সিবিআই অ্যারেস্ট করেনি এবং এটাই নাকি অনুব্রত মণ্ডলকে কনফিডেন্স দিচ্ছে। ভোট পরবর্তী হিংসা এবং সেখানে কিন্তু বিজেপি কর্মী খুনের মতো গুরুতর অভিযোগ ছিল পরেশ পালের বিরুদ্ধে, সেখানে তাকে সেই মামলায় ডাকা হয়েছিল। অন্যদিকে এসএসসি মামলা দুর্নীতি, যেখানে আর্থিক কেলেঙ্কারি হয়েছে, অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, যোগ্যদের বঞ্চিত করা হয়েছে এবং সেই দুর্নীতি ক্লিন আপ করতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বদ্ধপরিকর এবং সেই জায়গায় যখন এরকম হাই প্রোফাইল প্রেশারের ব্যাপার ছিল তা সত্ত্বেও কিন্তু দুটি ঘটনার একটিতেও কোনো অ্যারেস্ট দেখা গেল না এবং দিনের শেষে যেহেতু তারা যাওয়ার পর তাদেরকে অ্যারেস্ট করা হয়নি সেটা কোথাও গিয়ে অনুব্রতবাবুকে কনফিডেন্স দিচ্ছিল এবং সেই কারণেই কিন্তু তিনি মুখোমুখি হতে যাচ্ছেন। এখন এটা গেল তো ব্যাকগ্রাউন্ড, যে প্রশ্নটা সব থেকে বেশি উঠছে সেটা কি দিনের শেষে তাহলে অনুব্রতবাবুর সঙ্গেও একই ব্যাপার ঘটবে, অর্থাৎ তাকে ছেড়ে দেওয়া হবে নাকি তিনি অ্যারেস্টেড হতে পারেন, উইকেট পড়বে, এটা নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে। দেখুন, যেটা সংশ্লিষ্ট মহল বা সিবিআইয়ের যে বিভিন্ন সূত্র আছে তারা কিন্তু বলছেন গ্রেপ্তারির সম্ভাবনা অত্যন্ত কম। অনুব্রতবাবু যদি একদমই অসহযোগিতা করেন এবং সেখানে মামলাটিকে প্রভাবিত করার চেষ্টা করেন, সেটাকে ঘুরিয়ে দিতে চান, তাহলে কিন্তু সেখানে অ্যারেস্ট হতে পারে, কিন্তু নাহলে আজকে অ্যারেস্ট হওয়ার চান্স খুবই কম আছে। দিনের শেষে কিন্তু উইকেট না পড়ার চান্সটাই বেশি। কেন এই কথা বলা হচ্ছে? প্রথমত, তিনি গরু পাচার মামলায় গেছেন, যে মামলায় তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। এখন কাউকে সাক্ষী হিসেবে ডাকা হলে যে ঘটনাটা ঘটে, যে তিনি এই ব্যাপারে কতটা জানেন, কারা কারা সংশ্লিষ্ট আছেন, সেই ব্যাপারটা জানতে চাওয়া হয়। কিন্তু তিনি যদি দেখা যায় যে জেরাতে এমন তথ্য বেরিয়ে আসছে যে তিনি অ্যাকিউজড হয়ে যাচ্ছেন, পটেন্সিয়াল অ্যাকিউজড হয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধেই অভিযোগটা উঠে আসছে, তাহলে সেক্ষেত্রে গ্রেপ্তারি ব্যাপার থাকে। কিন্তু সাক্ষীর ক্ষেত্রে তো সেরকম ব্যাপারটা থাকে না, সাক্ষী থেকে অ্যাকিউজদের ঘুরবেন এরকম কোনো তথ্য কিন্তু এখনো সিবিআই সূত্রে জানা যায়নি। কিন্তু আবার অন্যদিকে আর একটা কথাও জানা যাচ্ছে যে গরু পাচার কাণ্ডে এর আগে যে জেরা হয়েছে বা বিভিন্ন যে হার্ড এভিডেন্স এসেছে সেখান থেকে কিন্তু আঙুলটা তার দিকে উঠছে, তিনি কোথাও সংশ্লিষ্টভাবে জড়িত থাকতে পারে, এরকমটাও কিন্তু একটা মহল মনে করছে। সুতরাং সেই ঘটনার দিকে যদি জেরা বা প্রশ্নোত্তর পর্ব ঘুরে যায় তাহলে কিন্তু ঘটনা অন্যরকমও ঘটতে পারে। কিন্তু সাধারণত সাক্ষী হিসেবে সিবিআই যাদেরকে ডাকে তাদের কিন্তু প্রথম অ্যাটেম্পটেই অ্যারেস্ট হয় না। এখন তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি এই ধরনের ডাকাডাকি, প্রেমপত্র, প্রেমালাপি চলবে, কোনো রকম কোনো গ্রেপ্তারির ঘটনা ঘটবে না? কেননা কালকে অনেকেই এক্সপেকটেশন রেখেছিলেন যে পার্থবাবু বা পরেশবাবু গেছে, সেখানে বড়সড় কোনো সিদ্ধান্ত সিবিআই নিতে পারে, কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে বলছি অনুব্রতবাবুর ক্ষেত্রেও সেই একই রকম ঘটনা ঘটতে পারে, জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হতে পারে, তাহলে কি আর উইকেট পড়বে না? দেখুন, এক নম্বর হচ্ছে যদি এনারা কোনো রকম সংশ্লিষ্ট না হন, যেটা এনাদের দাবি যে তারা একদম সঠিক পথে আছেন, এরকম কোনো দুর্নীতির ব্যাপার নেই, তাহলে তো অ্যারেস্টের কোনো ব্যাপারই নেই। সিবিআইয়ের যেটা ট্রেন্ড দেখা যায় যে জেনারেলি দুটো তিনটে জেরা অবধি তারা ওয়েট করে। প্রথম যেটা জেরা হয় সেটা একটা আলাপচারিতার ব্যাপার থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা প্রশ্ন করেন এবং দেখা যায় যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি উত্তর দেন জানি না, ভুলে গেছি, অনেকদিন আগের ঘটনা, আইন মতোই ব্যাপারটা হয়েছে, এই ধরনের উত্তর তারা এক্সপেক্ট করেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা সেটা করেন। কিন্তু সিবিআই যেটা প্রশ্ন করার, জেরা করার পদ্ধতি হচ্ছে, এই যে প্রশ্নোত্তর পর্ব হচ্ছে সেটাকে ক্রস ভেরিফাই করার জন্য আদার্স যারা রিলেটেড আছেন তাদের কাছ থেকেও কিন্তু একই প্রশ্ন করা হয় এবং তাদের কাছ থেকে তথ্যটা বার করার চেষ্টা করা হয় এবং তাদের মুখ থেকে যে কথাগুলো উঠে আসে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়, যেটাকে হার্ড এভিডেন্স বলা হয়। অর্থাৎ মুখের কথাতে এদিক ওদিক হতে হয় কিন্তু এই যে হার্ড এভিডেন্সগুলো উঠে আসে সেগুলো কিন্তু এদিক ওদিক হয় না। এরপর যে ব্যক্তিকে প্রথমে জেরা করা হয়েছিল এবং অন্যান্য যে ব্যক্তিদের জেরা করা হয়েছে তাদের জবাবটা মেলানো হয় এবং তার সঙ্গে রিলেট করা হয় যে হার্ড এভিডেন্স বা তথ্য প্রমাণ উঠে এসছে সেটার। এই তিনটে ম্যাপিং এর পর যদি দেখা যায় যে সেগুলো সব একই রকম রয়েছে তাহলে তো কোনো সমস্যাই নেই, সকলেই সঠিক কথা বলছেন। কিন্তু যদি কোথাও গাফিলতি দেখা যায় তখন কিন্তু দ্বিতীয় জেরাটা হয় এবং দ্বিতীয় জেরার ক্ষেত্রে প্রথমবার যেরকম প্রেমালাপে ভরা থাকে, ছোটখাটো প্রশ্নোত্তর পর্ব থাকে, সেরকম কিন্তু না, সেখানে কিন্তু যথেষ্ট চাপ দেওয়া হয় এবং তাদের কথা যদি কোনো ডিভিয়েশন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে তার এগেনস্টে প্রমাণ দিতে বলা হয় যে আমাদের কাছে হার্ড এভিডেন্স এইটা রয়েছে, আপনার বিরুদ্ধে তত্ত্ব এই রয়েছে, অন্যরা এই কথা বলেছেন এবং আপনি যে কথা বলছেন সেটার ম্যাচ হচ্ছে না, সুতরাং আপনি যে কথাটা বলছেন তার সপক্ষে প্রমাণ আপনি জোগাড় করে নিয়ে আসুন এবং তারপর একটা ডেট দেওয়া হয়। এরপর থার্ড যে ইন্টারোগেশন পর্বটা চলে সেখানে তিনি আগের দিন যেটা বলেছিলেন আর সেদিনকে যা তথ্য প্রমাণ নিয়ে এসেছেন দুটোকে ট্যালি করে দেখা হয় এবং সেখান থেকে দেখা হয় যে কোনো ফাঁক ফোকর রয়েছে কিনা। যদি কোনো ফাঁক ফোকর না থাকে মোটামুটি ব্যাপারটা ঠিক আছে, মিটে গেল। আর যদি সেখানে ফাঁক ফোকর খুঁজে পাওয়া যায় তখন মোটামুটি সেদিনকেই দিনের শেষে একটা সিদ্ধান্ত নেওয়া হয় বা পরবর্তী আর একটা সুযোগ দেওয়া হয় যে আর কোনো তথ্য প্রমাণ তার তরফ থেকে কি আছে, কি বেরোচ্ছে সেটা দেখার জন্য। যদি এই চতুর্থ
ইন্টারোগেশনের দিনও সেদিন কি কোনো রকম কিছু পাওয়া যায় না যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা গ্রেপ্তারির সম্ভাবনা থাকে। দেখুন এক নম্বর কথা একটা তো মানতে হবে যে কাউকে সিবিআই বা ইডির মতো সংস্থা ডাকলেই তিনি অপরাধী হয়ে যাচ্ছেন না, এবং আইনের চোখে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ সকলের রয়েছে। আমি যদি চোখের সামনেও কাউকে কোনো অপরাধ করতে দেখেন তারপরেও তাকে ডিফেন্ড করতে সুযোগ দেওয়া হয়, সুতরাং সবাই সেই জায়গাটা করবেন। এখানে সিবিআইও কিন্তু একই পন্থা অবলম্বন করেন এবং সেই এনাফ টাইমটা দেন যারা যাতে তারা নিজেদেরকে ডিফেন্ড করতে পারেন, এবং তার এগেনস্টে সেটাকে যদি ক্রস করতে হয় তাদের হাতে কোনো হার্ড এভিডেন্স উঠে আসছে কিনা, তাদের হাতে কোনো তথ্য প্রমাণ উঠে আসছে কিনা সেই সময়টা অবধি অপেক্ষা করেন। এবং তারপরে যদি সেখানে দেখা যায় যে অনেকটা ডিভিয়েশন আছে এবং সেখানে কোনোটার সঙ্গেই কোনোটা লিঙ্ক আপ করছে না, এবং সিবিআইয়ের হাতে এনাফ হার্ড এভিডেন্স রয়েছে এবং অন্যান্য তথ্য প্রমাণ রয়েছে যার ভিত্তিতে অ্যারেস্ট করা যায়, দেখুন কাউকে অ্যারেস্ট করা হলো এবং তারপর তিনি বেল পেয়ে গেলেন, এটা আমি কাউকে কোনো পার্টিকুলার কথা বলছি না, এটা আমি ওভারঅল সিবিআই স্ট্র্যাটেজির কথা বলছি, কাউকে মনে করা হচ্ছে তিনি অপরাধী এবং তারপর তিনি গ্রেফতার হলেন এবং দেখা গেল হাইকোর্টে গিয়ে সিবিআইয়ের মুখ পড়লো, তিনি বেল পেয়ে গেলেন, সেটাতে তো তদন্ত বাধাপ্রাপ্ত হয়। সুতরাং তারা অ্যাবসলিউটলি কনফিডেন্ট হতে চান যে এই ধরনের অ্যারেস্টের পর কিন্তু বেল হবে না এবং তারা যেটা করতে চাইছেন সেই জায়গাটা চার্জশিট অবধি তারা ধরে রাখতে পারবেন, তবেই কিন্তু তারা গ্রেপ্তারির পথে হাঁটেন। সুতরাং এই কেসে কিন্তু একটা কথা বলাই যেতে পারে যে এই মুহূর্তে আপাতত সেরকম কোনো গ্রেপ্তারির সম্ভাবনা নেই, কিন্তু ঘটনা প্রবাহ যদি সেরকম ড্রাস্টিক্যালি চেঞ্জ করে এবং সেখানে অনেকটা ডিভিয়েট করে যে তথ্য প্রমাণ আছে তার সঙ্গে যা জেরাই উঠে আসছে তার মধ্যে, তাহলে কিন্তু অন্যরকম ডিসিশন হতে পারে। আর তাই সব মিলিয়ে কালকের ঘটনা দেখার পর এবং এই ঘটনার এই তদন্তের গতি প্রকৃতি দেখার পর সংশ্লিষ্ট মহল এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন আজকে কিন্তু দিনের শেষে উইকেট পড়ার সম্ভাবনা নিতান্তই কম। আপনারা কি মনে করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখনকার মতো শেষ করলাম এখানেই, ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।